এবং রিহ্যাব ফিজিও নিয়ে। আপনারা এই বিষয়ে প্রশ্ন করতে পারেন, যে ফোন নাম্বারটি দেওয়া আছে আমি আবারও বলি, 01997720202 এই নাম্বারটাতে। আরেকটি কথা দর্শক আপনাদেরকে বলি, আমার ডক্টর এম ডি সুফিল্লা প্রধান যে পেজ আছে সেখানেও আপনারা এই পেজটাকে শেয়ার করতে পারেন, তাহলে যারা এই লাইভটি দেখে নাই বা অ্যাবসেন্ট ছিল তাদের হয়তো এক সময় সুযোগ হয়ে উঠবে। এবং ডক্টর এম ডি সুফিল্লা প্রধান যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, সেখানে নিয়মিত বিভিন্ন হেলথ টিপস, ভিডিও এবং পরামর্শ দিয়ে থাকি। আমি প্রতিদিন যে রোগীগুলো দেখি তার মধ্যে সবচেয়ে বেশি যে রোগী আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে কোমর ব্যথা রোগী এবং ঘাড় ব্যথা রোগী, হাঁটু ব্যথা রোগী, আঙ্গুলে ব্যথা রোগী, মাংসপেশি ব্যথার, হাড় জোড়া ক্ষয় রোগ, আপনার অস্টিওপোরোসিস, বিভিন্ন রোগী। এই রোগীগুলা যেটা দেখা যায় যে অনেক সময় আপনারা দীর্ঘদিন ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছেন কিন্তু সঠিক ডায়াগনোসিস হয় না। আপনারা হয়তো ডাক্তারের কাছে গিয়ে বলেন যে ওষুধ লিখে দিতে এবং ওষুধ খেয়ে যাচ্ছেন বছর পর বছর, এতে আপনার শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হয় কিন্তু কোনো রোগের সমাধান হয় না, কারণ ব্যথার ওষুধ বা ক্যালসিয়াম বা অন্য যে কোনো কিছু আপনি রোগ নির্ণয় না করে যখন খাবেন সেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর। এই সকল রোগের আসলে যে চিকিৎসা পদ্ধতি যেটা আমরা বলি রিহ্যাব ফিজিও অত্যন্ত কার্যকরী চিকিৎসা পদ্ধতি এবং নিরাপদ, সেটা আমরা সিমটোমেটিক ভেদে মানে রোগ ভেদে প্রত্যেকটা রোগীর আলাদা আলাদা ডায়াগনোসিস করতে পারি এবং স্পেসিফিক নিরাপদ আধুনিক ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকি। আমি একটি ফোন নিয়ে আসছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম, বয়স, পেশা, ওজন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন, সমস্যাটা বলুন। আচ্ছা, আমার বয়স বয়স 33 আর সুজন পুষ্পান্ন, আর আপনার কাজ করি পাথরে কাজ সজের থেকে বলছি, নাম সুরেশ। আচ্ছা, গুড, বলেন। আর স্যার আমার সমস্যা হয়েছে, আপনার 3-4 মাস যাবত ওই ব্যথাটা কি কোমরে? খালি কোমরে থাকে, ওই দিনটা হাতটা যে বলছে আমি একটু করছিলাম, ডাক্তার বলছে যে তুই আসবি আচ্ছা, আপনার ব্যথা কি পায়ের দিকে যায় না ওই কোমরেই থাকে? না, পায়ের দিকে যায় না, কিন্তু ওই সাইডে হাত দিকে সমস্যা হয়। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনি আমার কথা শুনুন, আপনার যে সমস্যাটা হয়েছে এটা এক প্রকার ইনজুরি, হ্যাঁ, ইনজুরি জাতীয় সমস্যা। এটার সঠিক ট্রিটমেন্ট হচ্ছে ইলেকট্রোথেরাপি করতে হবে এবং বিভিন্ন ডাক্তারি ব্যায়াম করতে হবে, কিন্তু আপনি তো বাইরে থাকেন, ওখানে অনেক কঠোর পরিশ্রম করতেছেন, পাশাপাশি আপনি, হ্যাঁ হ্যাঁ, আপনার এটার জন্য আপনাকে দেশে এসে আমাদের এখানে ডিপিআরসি তে থেকে এটাকে পুনর্বাসন যেটা রিহ্যাব ট্রিটমেন্ট আধুনিক ট্রিটমেন্ট করতে হবে। এখন আপাতত ওখানে ডাক্তাররা যে ওষুধগুলো দিয়েছে আপনাকে এই ওষুধগুলো আপনি খেতে থাকেন, কোনো অসুবিধা নাই। ব্যথায় দুবেলা গরম সেঁক দিবেন, আর যেদিন কাজ থাকবে না সেদিন রেস্টে থাকবেন, যেদিন কাজ থাকবে না সেদিন রেস্টে থাকবেন, আর সামনে ঝুঁকে কাজ করবেন না। যেমন নিচু থেকে যদি কোনো কিছু তুলতে হয় সামনে ঝুঁকে টান দিবেন না, সেটা না করে আপনি যেটা করবেন
হাঁটু ভেঙে বসবেন, বসে তারপরে উঠাবেন। বলো। কি কাজ আপনি, কি যেমন আমার উদাহরণ দেন, কি করতে হয় বলেন। কাজ করি বলা ধরেন এই যে বাংলাদেশে মনে করেন মাছ বাগানা এরকম সৌদি আরবে সাবধানে কাজ করবেন আর একটা না কাজ করবেন, মানে কিছুক্ষণ কাজ করার পর পর একটু হাঁটবেন, সম্ভব হলে একটু বসবেন। আপনার এখন যেটা হচ্ছে আপনার কোমরে একটা এমআরআই করতে হবে। এমআরআই করার পর আপনাকে ইলেকট্রোথেরাপি, রিহ্যাব থেরাপি এবং আধুনিক বিভিন্ন থেরাপি চিকিৎসা করতে হবে। সব সময় যে হিট দিলে বা শেক দিলে কাজ হবে তা না, এবং এটা স্পেসিফিক ওখানে যে ইঞ্জুরিটা হয়েছে, ব্যথা পাইছেন বা আঘাত হয়েছে ভিতরে, যে সমস্যাটা হয়েছে সেটা আমরা এমআরআই করলে সহজেই পেয়ে যাব। তো আপনি এখন এভাবে চলেন, দেশে আসলে বলেন। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনি ওরা ওরা এখন হয়তো আপনাকে কোনো ব্যথার ওষুধ দিয়েছে, যদি ওটা কাজ না হয় আপনি একটা কাজ করবেন। আপনার বাসা কোথায়? বাড়ি? আচ্ছা, কাউকে আমার কাছে পাঠান, আপনার আত্মীয় নিকট আত্মীয় পাঠিয়ে আপনার সাথে আবার কথা বলে আমি আপনাকে চিকিৎসা ব্যবস্থা করে দিব। এটা বাংলাদেশ থেকে আপনার কাছে পাঠিয়ে দিলে, কারণ হচ্ছে আমি এখন ফোনে বলে দিলাম ওটা আপনি ওখানে কিনতে পারবেন না, কারণ আপনাকে জেনেরিক নেম লিখে দিতে হতে পারে, নিয়মকরণ বুঝে দিতে হতে পারে। কাউকে পাঠান, যখন দেশে আসবেন তখন আমি ফাইনাল চিকিৎসা করব। আর তারই কারণ দাদা বলেন বলেন তো আপনি করুন দাদা, ওই ইমু সেট করে, ইমু সেট করে, ইমু তে মনে করেন নাম থাকলে জানা, আমার তো দেশের বাড়ি এরকম কি দুঃখ নাই, পুরুষ মানুষ নাই। আচ্ছা ইনশাল্লাহ, তাহলে আমরা দেখি লাইভ শেষ হলে আপনার সাথে, আপনি কালকে আবার যোগাযোগ করবেন। হ্যাঁ আপনারা যারা ফোনে লাইন পান না তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই লাইভটি পুরোপুরি যখন দেখবেন তখন আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, এবং এই লাইভটিকে আপনাদের বন্ধু, গ্রুপ, পেজ শেয়ার করে দিবেন, যেন অন্য আর একটি ব্যথা বা প্যারালাইসিস বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত অসুস্থ রোগীর কিছুটা হলেও উপকারে আসে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে, আপনার সমস্যা বলুন। আমি শুধু ইতালি থেকে বলছি, আমার নাম আমি জানতাম। জি, আপনার বয়স এবং আপনার কষ্টটা বলেন, আমি শুনতে পাচ্ছি। আমার বয়স হচ্ছে 28। আমার সমস্যাটা, হ্যাঁ আমার সমস্যা হলো আমার গায়ে দুজনকে সমস্যা। আমি গত কয়েক মাস আগে বাংলাদেশে আসছি, আচ্ছা আপনার ওখানে কি কাজ করতে হয়, দাঁড়িয়ে থাকতে হয় নাকি বসে থাকেন? বাড়ি কাজ করতে হয়, বোঝা টোজা নিতে হয়? আচ্ছা, মাথার নিচে বালিশ দেন কয়টা? একটা। আগে কি উঁচা বালিশ ইউজ করতেন, এখন এরকম কিছু? না না না, আমি সফটওয়্যার বালিশ ইউজ করি। আচ্ছা, আপনার ঘাড় ব্যথা কি হাতের দিকে যায়? জি জি, ওকে, আমি বুঝতে পেরেছি। আমার কথা শুনেন, আপনার যে সমস্যাটা, এটা ঘাড়ের যে ডিস্ক আছে
ডিস্ক গিয়ে রগে চাপ দিয়ে রাখছে, এটাকে আমরা বলি প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক। এবং উনি যেহেতু এমআরআই করে পেয়েছে, এটার ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাব ফিজিও, যেটা মেশিন এবং যন্ত্রের মাধ্যমে এক্সারসাইজের মাধ্যমে করতে হবে। মানে শুধু এক্সারসাইজ করলেও হবে না, শুধু ইলেকট্রোথেরাপি মেশিন দিলেও হবে না, এটার মাধ্যমে এটা সমাধান করতে হবে। আর এটা আপনার চলাফেরা কাজকর্ম থেকে সমস্যাটা তৈরি হয়েছে। আমরা বারবার বলি সবাইকে, যখন বসবেন সোজা হয়ে বসবেন, কাজ করার সময় মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে হবে। এবং এই যাদের ঘাড়ের এই সমস্যা, তারা স্পেশালি ভারী কাজ, মাথায় বোঝা নেওয়া, ভারী লাগেজ বা ভারী 20-25 কেজি ওজনের কিছু ক্যারি করা উচিত হবে না। আপনাকে এটার প্রপার ট্রিটমেন্টটি হচ্ছে রিহ্যাব ফিজিও করতে হবে, এবং বিশেষজ্ঞ ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে। তো উনি যেহেতু চিকিৎসা দিয়েছে, আপনি ভালো হচ্ছেন না, আপনি যদি সম্ভব ইটালিতে জাতীয় বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে আপনি চিকিৎসা করলে আশা করি এটা সেরে যাবে। আর আর আমার কথা শুনে জি বলেন। আমি এখানে একটা বিশেষজ্ঞ দেখাচ্ছি, উনি আমার জার্মান যাইতে বলছে। জার্মানে যাই এটাকে ওই যে আপনার যেটা ফাইলিং বলে যে আপনার একটা এই ব্লাড যেটা ব্লাড যেটা সেটা তৈরি করে উইক আপ ডাউন করেন ওই অপারেশনটা নিতে বলছে। আমি কিন্তু নিয়ে নিতে বলেছেন। না না, এটা অপারেশনের প্রয়োজন নাই, এটা অপারেশন করার কোনো প্রয়োজন নেই। আপনাকে রিহ্যাব আধুনিক যে হাসপাতাল আছে, যারা যেমন আমরা ডিপিআরসি রিহ্যাব নিয়ে কাজ করি, পেইন হাসপাতাল, পেইন ক্লিনিক, এই জাতীয় ক্লিনিকে আপনার ভালো ডাক্তারের শরণাপন্ন হয়ে এটাকে রিহ্যাব ইলেকট্রোথেরাপির মাধ্যমে চিকিৎসা করতে হবে। এবং আমার পেজটাতে দেখবেন বা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ঘাড়ের ঘাড় ব্যথার কিছু এক্সারসাইজ দিয়েছি। ঘাড় ব্যথার দেখবেন বসে একজনকে আমি পিছনে দাঁড়িয়ে দেখিয়েছি, ওই এক্সারসাইজ গুলো করবেন। আর ব্যথায় দুই বেলা গরম সেঁক দিবেন, ভারী কাজ ভারী বোঝা টোঝা আপাতত ক্যারি করবেন না। আশা করি এইভাবে অনেক দূর ইম্প্রুভ হয়ে যাবে, যদি এটা করতে পারেন ভালো। আর ইটালিতে আপনি একজন ওদের মাধ্যমে দেখেন ভালো কোনো থেরাপি বিশেষজ্ঞ বা ব্যথা বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে যাওয়া কিনা। সেটা তো ঠিক আছে, জার্মানি যেতে বলেছে, সেটা হয়তো উন্নত চিকিৎসার জন্য তারা হয়তো পারছে না, সেটা আমি বুঝতে পারছি আপনার কথা। কিন্তু এখন যেহেতু আপনি বাহিরে আছেন, আপনার এটা ট্রিটমেন্ট কি, আপনি জার্মানিতে গেলে যদি ওরা অপারেশনের কথা বলে, হ্যাঁ অপারেশন একটা চিকিৎসা, আবার এটার আধুনিক ইলেকট্রোথেরাপি যদি দেওয়া যায় সঠিকভাবে, তাতেও আপনি ভালো হয়ে যাবেন। সেক্ষেত্রে তো আপনার অপারেশনের প্রয়োজন নেই, অপারেশনটা তো ঘাড়ে কিছুটা হইলেও এটা কিছুটা হইলেও একটু ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো আমার মনে হয় আপনি, আমি যে সাজেশনটা দিয়েছি, এক্সারসাইজ আমার পেজে গিয়ে ঢুকে বা ইউটিউব চ্যানেলে এক্সারসাইজটা শিখে নিজে নিজে করবেন। এবং আমি আপনাকে বলছি, আমার এমআরআই রিপোর্টটা, এমআরআই রিপোর্টগুলো আর ব্লাড রিপোর্টগুলো যদি পাঠাই আপনার চ্যানেলে, আপনি মেডিসিন দিতে বলবেন, আপনি পাঠান, তাহলে আমি দেখে সাজেশন দিব। আপনার কাউকে এই এমআরআই এবং ব্লাড রিপোর্টগুলো নিয়ে আমার সাথে দেখা করতে বলেন। এই যে ফোনে কথা বলছেন, এই ফোন নাম্বারটাতে ফোন দিলে হবে, এই নাম্বারটা আপনার যে আসবে ওনাকে দিয়ে দেন, এবং উনি ওনাকে আমাদের যারা ফোন ধরবে তারা ঠিকানা দিয়ে দিবে, ওখানে আসবে। আমরা শুধু শুক্রবার ছাড়া আমি প্রতিদিন বসি, যদি কোনো বাহিরে যাই বা সেমিনার থাকে তখন আমরা আগেই বলে দিব, একদিন আগে সিরিয়াল নেওয়া হয়। আপনি জাস্ট ওনাকে ফোন দিতে বলেন, তাইলে হবে। হ্যাঁ, কালকে ফোন দিলে হবে। আমার নাম আমি তো আপনাকে পরিচয় দিলাম, আমার নাম মিজান ইসলাম। আমার ওই অ্যান্ড্রয়েড স্কোরপিও সবগুলোতে আপনার এমআরআইগুলো আছে, সবগুলো। হ্যাঁ, আমার ছবি আপনার যে ছবিগুলো আছে এমআরআই এর কালো ছবি, ওই ছবিগুলো সহ পাঠাবেন। হ্যাঁ হ্যাঁ, আর আপনি ব্যায়ামগুলো করেন, আমি যে ব্যায়ামগুলো দিছি ওই ব্যায়ামগুলি দেখে, ঘাড়ের ব্যায়ামগুলি আপনি নিয়মিত করেন, ব্যথায় গরম। আমি দেখছি আপনার ইউটিউবে, আমি দেখছি বাসা ওই যে আপনার যে এই ফেসবুকে যে পেজটা আপনার ওই পেজে অনেক ভাবে আমি দেখছি, অনেক দিন ধরে দেখছি। হুম হুম, ওই ব্যায়ামগুলো করেন, গরম সেঁক দিবেন। হ্যাঁ, গিজারের পানি বা ঘাড়ে যখন গোসল করবেন গরম সেঁক দিবেন, আর ঘাড়ের ওই ব্যায়ামগুলো করেন, আশা করি উপকার হবে ইনশাল্লাহ।
দর্শক, আসলে প্রতিনিয়তই যেটা ঘাড় ব্যথা কোমর ব্যথা রোগী বেড়েই চলছে এবং বয়সজনিত আর্থ্রাইটিস, অটোইমিউন ডিজর্ডার, স্পোর্টস ইঞ্জুরি বিভিন্ন কারণে আমাদের যেহেতু গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, আমাদের দেশে এখন মানুষ অনেক বছর বাঁচে, এই সকল গড় আয়ু বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের পেশাগত বিভিন্ন সমস্যা হচ্ছে, চলাফেরায় শারীরিক এই রোগীগুলোর সংখ্যা বেড়েই চলছে। আমাদের যেটা করতে হবে, আমাদের এখন থেকেই এই বিষয়ে সচেতন হতে হবে। যদি সচেতন না হওয়া যায় তাহলে প্রতিটি ঘরে আরো রোগীর সংখ্যা বেড়েই চলবে। আমরা সচেতনতার জন্য আমি একটা ফোন নিয়ে আসছি দর্শক। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম, বয়স, পেশা এবং সমস্যা বলুন। জি, আচ্ছা, শরীরে কোথায় ব্যথা? সকালে ঘুম থেকে উঠতে গেলে কি মনে হয় শরীর একেবারে শক্ত হয়ে আছে, ব্যথায়? আচ্ছা, হাঁটাহাঁটি করলে কি ব্যথা বাড়ে না কমে? আচ্ছা, কাজ করলে, চলাফেরা করলে এমনি জোড়াগুলো কি ফুলে যায় আপনার, যে জয়েন্ট, হাঁটু, কোমর, ছোট পায়ের আঙ্গুল? না না, কিন্তু এমনি শরীর মাংসপেশি হারে না। আচ্ছা, আপনার আপনার এই সমস্যার জন্য ডাক্তার দেখিয়েছেন? না না, দেখাইনি। আচ্ছা, আপনার আচ্ছা আমি বুঝতে পেরেছি। আপনার এই সমস্যাটা দুই টাইপের সমস্যা হতে পারে। একটা হচ্ছে আপনার ফাইব্রোমায়ালজিয়া, এটা এক প্রকারের বাত রোগ, আর একটা হচ্ছে আর্থ্রাইটিস রোগ। আপনার দুইটা রোগের সাথেই মিল আছে আপনার এটা, তবে সেটা আমরা আপনার কিছু ব্লাড টেস্ট করে কনফার্ম করতে হবে যে এই জাতীয় কোন রোগের ভিতরে আপনি পড়েছেন। ব্লাড টেস্টের পরে আপনার ট্রিটমেন্টে যেতে হবে। যেহেতু সমস্যাটা আপনাকে ডিস্টার্ব করছে, আপনি একজন ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে ব্লাড টেস্ট করে রোগ নির্ণয় করাটা জরুরি। আর আপাতত আপনি ব্যথায় কুসুম গরম পানি সেঁক দিতে পারেন, গোসল করার সময় কুসুম গরম পানিতে গোসল করবেন, আর স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করবেন। ব্যথা হয়েছে বলে শুয়ে থাকবেন, হাঁটবেন না, এটা ঠিক না। ব্যথা হলে চলাফেরা স্বাভাবিক করতে হবে। আমি আপনাকে কিছু ব্লাড ব্লাড টেস্ট না, সেটাই। আপনি অফিসিয়াল কাজে যেমন যে কাজটা করেন একই কাজ করেন, ঠিক না? বারবার একই কাজ, এই যে বারবার একই কাজ থেকে আমাদের শারীরিক বিভিন্ন সমস্যা হয়, এটা কিন্তু আমরা বলি মেকানিক্যাল পেইন ডাক্তারি ভাষায়। তবে আমার কাছে মনে হয় আপনার কিছু আর্থ্রাইটিস বা ফাইব্রোমায়ালজিক সমস্যা থাকতে পারে, সেটা ব্লাড টেস্ট না করলে কনফার্ম করা যাবে না। তো সেটা করে দেন আপনি, আশা করি একজন ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে টেস্টগুলো করে কনফার্ম হয়ে ফেলেন। আর আমরা তো বিভিন্ন উপদেশ দিচ্ছি যে আপনারা বসবেন কিভাবে, কম্পিটিং কিভাবে করবেন, বালিশ একটা ব্যবহার করা, এক নাগারে বসা না থাকা, এই নিয়ম, মানে এই যে বেসিক এডুকেশনগুলো ইন্টারনেটে পাওয়া যায়, আমার পেজেও পেয়ে যাবেন, বা ইউটিউব চ্যানেলে বা পত্র পত্রিকায় আমরা লেখালেখি করি, ওখান থেকে ডাটা জাস্ট একটু মেনে চলা। তো আপনাকে অনেক ধন্যবাদ দর্শক। আপনারা এই যে লাইভটি আছে সেটি আপনাদের বন্ধুদের ওয়াল, গ্রুপ এবং পেজে শেয়ার করে দিতে পারেন। অনেকে হয়তো ফোনে লাইন পায় না, এই লাইভটা শেয়ার করে দিলে সে হয়তো এই যে আপনাদের যে প্রশ্ন করছেন, যে লাইন পেয়েছেন, যে প্রশ্ন করেছেন, সমস্যার কথা বলেছেন, তার সমস্যাটা হয়তো বা তারই ছিল একই রকম সমস্যা, তাহলে ওই লাইভটা যদি সে যখন শুনতে পায় তখন কিন্তু সে তার জন্য এই রোগের একটা ভালো পরামর্শ পেয়ে যাবে। আমাদের প্রত্যহ যে পেশাগত কাজের ভিতরে যেটা দেখা যায় যে আপনার আমরা একই রকম কাজ করে থাকি, খেয়াল করবেন যে ডেস্ক জব ওয়ার্কার বা যে হাউস ওয়াইফ, সে সকাল থেকে রাত পর্যন্ত একই কাজ করছে। আমি একটি ফোন নিয়ে আসি দর্শক। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আপনার বয়স, নাম,
পেশা ও ওজন উচ্চতা বলে প্রশ্ন করুন। আচ্ছা কি সমস্যা বলেছে তোমার, এই যে তোমার গরম হয়ে যায়, ডাক্তার দেখিয়েছ, ওনারা কি কোন তুমি থাকো কোথায়? আমি ঢাকা। আচ্ছা, কোনো অসুবিধা নেই, অসুবিধা নাই। লাইভ শেষ হলে, এই প্রোগ্রামটা শেষ হয়ে গেলে, এই যে আমি একটা কথা বলি স্যার, এই সমস্যাটা দেখা দিয়েছিল আর 2 বছর আগে। আচ্ছা, উনি ওই পিডিতে স্যার যে হেড ডাক্তার দেখাইলাম, উনি বলছিলেন কোনো সমস্যা নাই, পরীক্ষা নিরীক্ষা করাইলাম, বলছে যে পিডি পরীক্ষার অনেক ভালো হয়, আপনাদের ওষুধ ডাক্তার বলছে সর্বার কেন বুঝছেন, এই ভিটামিন খাওয়াইয়া বিভিন্ন ওষুধ দিয়ে আর ব্যাপটি খাওয়াই দিচ্ছে, দুর্বল বানাই দিচ্ছে অনেক ডাক্তার বুঝছেন। আচ্ছা, আমি তোমার দুঃখ বুঝতে পেরেছি। আচ্ছা, কোনো হতাশার কিছু নাই, তুমি যে ফোনে কথা বলছো, আচ্ছা তুমি আমার কথা শুনো, তুমি যে ফোনে কথা বলছো এই ফোন নাম্বারে তুমি ফোন দিয়ে যোগাযোগ করে চলে আসো, আসার সময় সব পেপারস গুলো নিয়ে আসবা, যত প্রকার প্রেপার তোমার এই পর্যন্ত ডাক্তারদের আছে, যত টেস্ট এবং প্রেসক্রিপশন এগুলো সাথে করে নিয়ে আসবে। আমার সাথে কিছু আছে আর কিছু বাড়িতে আছে, আমার গ্রামের বাড়ি হলো পটুকালিতে। আচ্ছা, যদি সম্ভব হয় ওগুলা নিয়ে আসলে ভালো, না হলে যা আছে ওগুলো নিয়ে তুমি দেখা করবে। হ্যাঁ, ফোন দিয়ে আসবা। ওকে, ভালো থেকো। ওয়ালাইকুম আসসালাম। আমি যেটা বলছিলাম যে আমরা তাহলে সবাই একই কাজ করি, এটা আসলে হয়ে পড়ে, হ্যাঁ, সকাল থেকে রাত পর্যন্ত একই কাজ করা হয়, কারণ হচ্ছে কাজের প্রেশার। এখন কিন্তু প্রতিযোগিতামূলক পৃথিবী, আপনাকে একই কাজ সারাদিন করতে হবে। এই সকল কাজের কারণে মেকানিক্যাল বিভিন্ন ইঞ্জুরি হয় কোমরে, ঘাড়ে, পিঠে, হাঁটুতে। আমি একটা ফোন নিয়ে আসছি বাইরে থেকে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আপনার নাম, বয়স, পেশা বলে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে মাহমুদুল হক। জি, আমি একজন প্রবাসী। জি, তো আমার বয়স 45। আচ্ছা, আপনার সমস্যা বলেন। আমার সমস্যাটা হচ্ছে স্যার, আমি আমার কিছুদিন যাবত আমার ওজনটা একটু কমে গেছে। আচ্ছা, কত কেজি কমছে কত দিনে? ধরেন 3 মাসে প্রায় 10 কেজির মতো কমছে। 4 কেজি। আপনার হাইট কত, ওজন কত বর্তমানে? আচ্ছা, গেল এটা। আর কি সমস্যা? আর কোন সমস্যা নাই স্যার, এটাই। আমি জানতে চাচ্ছিলাম যে ডায়াবেটিসটা পরীক্ষা করছি, ডায়াবেটিস নাই, খালি পেটে হচ্ছে আমার 70-এর মতো। আচ্ছা শুনেন, আপনার 5 ফিট উচ্চতার লোকের ম্যাক্সিমাম ওজন হবে 65 কেজি। তা আপনি তো এমনি ওভারওয়েটে আছেন, 82 কেজি। ওজন কমতেছে, ভয়ের কোনো কারণ নেই, 3-4 মাসে 3-4 কেজি ওজন কমে যেতে পারে, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। তারপরেও আপনি যদি বেশি ভয় পান, হয়তো ব্লাডে সিবিসি যদি ওই দেশে সম্ভব হয় ব্লাড টেস্ট করে দেখতে পারেন। আমার কাছে স্যার, আমি ওই 3 মাস আগে দেখিয়েছিলাম স্যার আপনাকে। বলেন জি, সিবিসিটা টেস্ট করাইছিলাম, সিবিসি আছে 13 পয়েন্ট একটু বেশি হিমোগ্লোবিন। জি, আর ইএসআর এগুলো বলতে পারবেন বা অন্যান্য কাউন্ট গুলা? আচ্ছা, অসুবিধা নেই, আপনি ওগুলা যদি ভালো থাকে, ওরিডোয়ার কিছু নাই, হ্যাঁ,
এটা কোনো সমস্যা মনে হয় না, এটা আপনি শুধু শুধু দুশ্চিন্তা করার দরকার নেই। আপনার ওজন 65 কেজিতে নিয়ে আসেন, এটা আপনার জন্য আরো কমাবো তা অবশ্যই। 82 কেজি ওজন তো কয়দিন পরে আপনি আমাকে ফোন দিবেন বা আসবেন কোমর ব্যথা হাঁটু ব্যথা নিয়ে। 82 কেজি ওজনে তো আপনি বিপদে পড়ে যাবেন, অনেক বেশি ওজন। তো ধন্যবাদ আপনাকে, ভালো থাকেন। যেমন একজন লোক যদি ডেস্ক জব করে, সারাদিন কম্পিউটার করছে বা লেখালেখি করছে, আমি ফোন নিয়ে আসি, আজকে অনেক ফোন আসছে, অনেকে লাইন পাচ্ছেন না, অনেকে কমেন্ট লিখতেছেন, বিভিন্ন প্রশ্ন আসলে জানতে চাচ্ছেন, আসলে কমেন্ট পড়ে প্রশ্নের উত্তর দেওয়া সো টাফ, এই জন্য আমি লাইভ প্রোগ্রামটা রেখেছিলাম। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, আপনার প্রশ্ন বলুন। জি, আমি গত 3-4 দিন যাবত আমার ঘাড়ের বাম পাশে রঙের একটু টান পাচ্ছে, ব্যথা ফিল করতেছি। আমি সবসময় কম্পিউটারে বসে থাকি, এটা হচ্ছে আমার জব। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি কি ল্যাপটপ ইউজ করেন না ডেস্কটপ? না, ডেস্কটপ। আর মাথার নিচে, মাথার নিচে বালিশ দেন কয়টা? একটা খুব পাতলা বালিশ। আচ্ছা শুনেন, যারা ডেস্ক জব ওয়ার্কার এবং যারা কম্পিউটিং করে, এই সমস্যাটা একেবারে কমন। হ্যাঁ, এইটা আসলে আমরা যারা ডাক্তারি করি, বসে থাকি, বা যারা অফিসিয়াল জব করে, এ তাদের সবারই ঘাড়ের এই জাতীয় সমস্যা হচ্ছে। এর মূল কারণ হচ্ছে একটা, আমার কথা শুনেন। হ্যাঁ, এইটা মেরুদণ্ডের ভিতরের সমস্যা, ভিতরে হবে, নট নেসেসারি, ভিতরের সমস্যাটা মাংসে প্রকাশ পেতে পারে। রক মানে যে মাসেল পিছনে ঘাড়ের, ওগুলা টেনে ধরতে পারে, ওটা ওই ডিপ সমস্যার থেকে হয়ে থাকে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে আমি অনেকগুলো ছবি আগে দিয়েছি, বা আমার পোস্টে গিয়ে ছবিতে দেখতে পাবেন যে বসতে হবে কিভাবে। অবশ্যই ডেস্কটপ ইউজ করতে হবে এবং স্ট্রেট বসতে হবে, সোজা হয়ে, এবং একটানা বসে থাকা যাবে না, প্রতি 2 ঘন্টা পর পর উঠে হাঁটতে হবে। এবং ঘাড়ের কিছু এক্সারসাইজ আছে, স্ট্রেসিং বলি আমরা, স্ট্রেসিং এক্সারসাইজ। আমি চ্যানেল থেকে ঘাড়ের ব্যায়াম তো দেখে একটু প্র্যাকটিস করছি, হয়ে যাবে। আপনি ওই ব্যায়াম গুলো করতে থাকেন, আর গরম সেঁক দিবেন, ওই যে হট ব্যাগ আছে না, আর বালিশ গরম করে নিয়ে, আচ্ছা ওটা করেন, আর ওই পাতলা বালিশ ব্যবহার করবেন। এটা কম্পিউটার বসে থাকার থেকে একটা না হয়, যদি সাঁতার কাটতে পারেন উপকারে আসবে। আর ওই এক্সারসাইজ গুলো করেন, গরম সেঁক দেন। আর এই এই রোগগুলো আসলে এগুলা আপনার এই যে বসে থাকার থেকে হচ্ছে। আশা করি উত্তর পেয়েছেন, ধন্যবাদ আপনাকে। এই যে প্রশ্ন করলো রোগী, যে দেখেন বসা, কম্পিউটার ব্যবহার, বা যে বাসার কাজ করছে, পারিবারিক বাচ্চাকে বিভিন্ন কাজ করছে, আপনার পাকশাকের কাজ করছে, ঘর মোছার কাজ করছে, বিভিন্ন কাজ, এই যে একই কাজ বারবার একই অঙ্গ ভঙ্গিতে করতে করতে আমাদের দেখা যায় যে কোমরে বিভিন্ন ডিস্কের সমস্যা হচ্ছে, ঘাড়ে ডিস্কের সমস্যা হচ্ছে, হাঁটুতে ইঞ্জুরি হচ্ছে, হ্যাঁ বিভিন্ন প্রকার মেকানিক্যাল সমস্যা হয়, এবং এই রোগগুলোর সংখ্যা ডে বাই ডে বেড়েই চলছে। আমি একটি ফোন নিয়ে আসি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, আপনার প্রশ্ন বলুন। জি, আমি হচ্ছে, আমার নাম নাজমুল, আমার বয়স হচ্ছে হলো 24। আমার হাইট হচ্ছে 5'5", আচ্ছা, কিন্তু আমার সেই অনুযায়ী আমি জানি না আমার ওয়েট কত থাকা উচিত, বাট আমার এই মুহূর্তে ওয়েট হচ্ছে 54। আচ্ছা, তো কি জানতে চাচ্ছ নাজমুল? স্যার, আমি জানতে চাচ্ছি যে আমার ওয়েটটা কত থাকা উচিত। আচ্ছা, তুমি কি করো? স্যার, আমি একজন স্টুডেন্ট, সবসময় জব করি আর সবসময় সাইক্লিং করি। আচ্ছা, তোমার যে ওয়েট আছে, এটা খুব সুন্দর ওয়েট আছে। হ্যাঁ, এইটা এটা খুব সুন্দর ওয়েট আছে, তোমার 54 থেকে 60 পর্যন্ত বা 65 পর্যন্ত ওয়েট তোমার জন্য ভালো। এখন তোমার যেহেতু তুমি স্টুডেন্ট, পাশাপাশি সাইক্লিং করতে হয়, এই সকল কারণে হয়তো তোমার ওয়েটটা লোয়ার বর্ডারে আছে, তার মানে এই নয় তুমি আন্ডার ওয়েটে আছো, তুমি কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েটে আছো। এটা ম্যাক্সিমাম তুমি 60 পর্যন্ত নিতে পারো বা 65। ওকে, বয়স বয়স
পেশা সব মিলিয়ে একটা মানুষের ওয়েট আমরা নির্ধারণ করে থাকি। বয়স একটা ফ্যাক্টর, তোমার বয়স কিন্তু বেশি না, 24। বয়স বাড়ার সাথে সাথে ওজন বাড়বে এবং তোমার কাজের থেকে বাড়বে, এটা নিয়ে অনির্ভর কোনো কারণ নেই। তোমাকে অনেক ধন্যবাদ। তো দর্শক, আসলে আপনারা বিভিন্ন প্রশ্ন করেন, অনেক সময় কমেন্টে বিভিন্ন প্রশ্ন করেন, না পান আপনারা হয়তো হতাশা ব্যক্ত করেন। আসলে কমেন্ট পড়ে বা অনেকে ইনবক্সে প্রশ্ন করছেন, আমার দ্বারা পরে পরে উত্তর দেওয়া কোনোভাবেই সম্ভব হয়ে উঠে না, যার জন্য আমি এই ফোনও লাইভ করে থাকি মাঝে মাঝে। তো যে ফোন নাম্বারটা দিয়েছি এটাতে ফোন দিলে আশা করি কিছুটা হলেও সমাধান দিতে পারবো। হ্যালো, 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 সম্ভবত ফোনে লাইন পাচ্ছেন না, যার জন্য আপনার এই ফোনে যে নাম্বারটা 01997702002, আমি আবারও বলছি 01997702002, এই নাম্বারটিতে এখন ফোন দিলে আমি আশা করি আপনাদের লাইন পেলে কথা বলবো ইনশাল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা কে বলছেন, কোথা থেকে এবং সমস্যা বলুন। আমি স্যার ওমান থেকে বলতেছি। জি, আমি একজন আপনার স্যারের একজন ফেসবুক ফ্রেন্ড। আচ্ছা, আমার তো আমার নাম হাইতা মাহবুব হাসান। আচ্ছা, জি বলেন। আমার সমস্যা হচ্ছে, আমার আমি এখানে আসার পর আমি সুস্থ ছিলাম, সম্পূর্ণ সুস্থ, একদম আপনার বয়স কত? আমার বয়স মনে করেন 30 বছর। আপনার এই যে ডান হাত ডান পা কামড়ানো টাইপের ব্যথা, ঘাড় ব্যথা আছে, কোমর ব্যথা আছে? আচ্ছা, এটা কি শুয়ে থাকলেও কাঁপে না কাজ করতে গেলে কাঁপে বা কিছু ধরতে গেলে কাঁপে? কাজ করতে গেলেও কাঁপে, মানে কম্পিউটারটা মানে কাঁপতে থাকে। শুধু ডান হাত ডান পা, বাম হাত বাম পা, মাথা? না 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 না, শুধু ডান হাত ডান পা। আচ্ছা, এটা আসলে আপনার কেসটা কিছুটা হলো কমপ্লিকেটেড, আপনার নিউরোলজিক্যাল কিছু সমস্যা হতে পারে বা অনেক সময় সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে। এটা আমাদের কিছু রোগ আছে যেমন পার্কিনসনিজম, হ্যাঁ, এই সকল রোগে এই সকল হয় ট্রেমর। তবে সেটা শুধু ডান হাত ডান পা হবে না, সেটা মানে দুই হাত মাথা সারা শরীরই বিভিন্ন অঙ্গ কাঁপতে পারে। তো সেটার সাথে মিল নেই আপনার রোগের যেটা বলছেন, আবার অনেক সময় সাইকোলজিক্যাল হতে পারে, হ্যাঁ, শারীরিক দুর্বলতা থেকে হতে পারে, অনেক কারণ আছে। যদি এই সমস্যাটা আপনাকে খুব ডিস্টার্ব করে তাহলে আপনি দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, আপনি একজন নিউরোলজিস্ট দেখাতে পারেন। ওই দেশের নিউরো বলেন। আমি আপনার অফিসে কল করেছিলাম, এক বদ্রমহিলা দত্ত মোবাইল, আমার বাড়ি চট্টগ্রামে, এখন আমি আপনার অফিসে যাবো, আমি বাংলা সভাতে দেশে চলে আসবো। আচ্ছা বলেন। আপনার অফিসে আমার নাম নাই, আমি আপনাকে মেসেঞ্জার একটা মেসেজ দেবো, আপনি ওই আমাকে আপনার অফিসের ঠিকানাটা একটু লিখে দিন। আচ্ছা, অসুবিধা নেই, আপনি যে নাম্বারটায় কথা বলছেন আমার সাথে, আমার কথা শুনেন, আপনি যে ফোন নাম্বারটায় কথা বলছেন এই ফোন নাম্বারটা লিখে রাখবেন, এই ফোন নাম্বারটা আপনি দেশে এয়ারপোর্টে এসে ফোন নাম্বারটা ফোন দিলেই হবে আপনার, সোজা আপনি আমাদের আমার যে হাসপাতালে আমি বসি ডিপিআরসি, এটা শ্যামলী রিং রোডে, এখানে আপনি চলে আসতে পারবেন। এই ফোন নাম্বারটা হারাবেন না, আর আমরা সম্ভব হলে অবশ্যই আপনাকে এসএমএস করে যে সমস্যাটা মনে হয় এটা আসলে আমরা দেখে যা যা করার ইনশাল্লাহ আগে রোগটা ধরবো তারপরে চিকিৎসা। আচ্ছা।
আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছে? জি, আপনার নাম বলে প্রশ্ন করুন, আমি শুনতে পাচ্ছি। বলেন নুরুন্নবী সাহেব। 40? আচ্ছা, হ্যাঁ, সমস্যা বলে। আচ্ছা, হাইট কত, উচ্চতা? উচ্চতা কত? 5'6", 80 কেজি ওজন। হ্যাঁ, আচ্ছা, বলেন আপনার হাঁটু ব্যথা, আর কি সমস্যা? দুনো হাঁটু না এক হাঁটু? আচ্ছা, আপনি ডাক্তার দেখিয়েছেন, এক্সরে করেছেন হাঁটুর? কি বলেছে? আচ্ছা, ঠিক আছে, ডাক্তারের সাথে আমি একমত, আপনার যে সমস্যাটা এটা হাঁটুর হাড় ক্ষয় রোগ। হ্যাঁ, এটা আমরা অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি। প্রথমত এটার প্রপার ট্রিটমেন্ট করতে হবে। এটার প্রপার ট্রিটমেন্টের ক্ষেত্রে কার্টিলেজ আবার রিজেনারেশনের জন্য আমরা অনেক সময় পিআরপি থেরাপি করে থাকি, সোডিয়াম হাইরোনেট থেরাপি এবং মেশিনের মাধ্যমে ইলেকট্রোথেরাপি এবং বিভিন্ন এক্সারসাইজ। পাশাপাশি আপনার ওজন কমাতে হবে, আপনার ওজন 70 কেজির ভিতরে আনতে হবে, 80 কেজির থেকে 10 কেজি ওজন কমিয়ে ফেলতে হবে। আপনার কুয়েতে থাকেন, ওখানে খাবার কমাইতে হবে, মানে আপনারা যে খাবারগুলো খান এগুলো অনেক ওজন বাড়িয়ে ফেলে, ওজন কমিয়ে ফেলবেন আজকে থেকে। আর যে থেরাপিগুলোর কথা বললাম এগুলো আপনার দ্বারা কুয়েতে দেওয়া সম্ভব না, এটা ডিপিআরসিতে এসে, বাংলাদেশে এসে আমাদের সাথে যোগাযোগ করবেন, আশা করি চিকিৎসা দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এখন আপনি স্বাভাবিক জীবনযাপন বলেন, ম্যাক্সিমাম আমাদের হাসপাতালে 10-12 দিন থাকতে হবে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। অস্টিওআর্থ্রাইটিস, যেমন এই রোগী ফোন দিয়েছে, হাড় ক্ষয় রোগ অস্টিওআর্থ্রাইটিস, অনেকের ধারণা এটা ফিজিওথেরাপি দিলে আজীবনের জন্য ভালো হয়ে যাবে, এটা একটা ভ্রান্ত ধারণা। ফিজিওথেরাপি জাস্ট এটা পেইন, মাসেল স্ট্রেংথ এগুলাকে বাড়াবে এবং রোগী যেন খারাপের দিকে না যায়, কিন্তু দিস ইজ এ প্রগ্রেসিভ ডিজিজ। যে এই যে আর্থ্রাইটিস, কার্টিলেজ ইরোশন, এটা কিন্তু ডে বাই ডে বাড়তেই থাকে। হ্যাঁ, তো এটার জন্য আপনাকে এটার প্রিভেনশনের ট্রিটমেন্টও আপনাকে করতে হবে। হ্যালো, ওকে, ওয়ালাইকুম সালাম, জি বলেন। আমার বয়স 30 বছর। তো আমি 2 বছর যাবত আপনার মানে জয়েন্ট পেইনে ভুগতেছি আর কি, সারা শরীরে, তারপরে পায়ের গোড়ালিতে, হাতের কনুইতে, আবার কোমরেও প্রবলেম। তো আমি একটা ডাক্তার দেখাইছিলাম, এটা ধানমন্ডি লাইব্রেরিতে, মুজাফফর আহমেদ, উনি আমাকে গত এটা গত বছর, 2 হাঁটুতে তখন বেশি ছিল, তো 2টা ইঞ্জেকশন নিয়েছি, তো হাঁটু মোটামুটি ভালো, মানে ভালো হয়েছে। পরবর্তীতে আরো কিছুদিন পরে ধরেন হাতের কনুইতে, মানে জয়েন্ট গুলাতে, অন্যান্য জয়েন্ট গুলা তো এটা বাড়ছে। তো উনি আমাকে রিউমিক্যাপ, তারপরে অ্যালার্জিন, মিথক, ভিটামিন D3 এগুলা দিছে, তো আমি এগুলো কন্টিনিউ খাইতেছি, কিন্তু আমি হাঁটা চলাফেরা মানে ব্যথা কমায় রাখি, কিন্তু আমি হাঁটা চলাফেরা করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রবলেম আর কি। তো এটা কত, 2 বছর যাব, তখন আমি যখনই একটু একটু ভালো ফিল করছিলাম তখন আমি আবার আমেরিকাতে চলে গেছিলাম। তো এই কিছুদিন ধরেন 20-25 দিন আগে আমি আবার দেশে চলে আসছি, আমার সেম প্রবলেম আর কি, এগুলো এখন বাড়ছে। তো আমি চিন্তা করতেছি আর কি যে ইন্ডিয়া যাবো, চিকিৎসা করাবো, তো আপনি কি আমাকে একটু সাজেস্ট করতে পারেন যে কি করলে, অথবা বাংলাদেশ আমি কি কি চিকিৎসা করলে
আমি দ্রুত সুস্থ হয়ে যাব। আপনি আপনি থাকেন কোথায় এখন? আমি নারায়ণগঞ্জ থাকি। হ্যাঁ, আপনার সব পেপারস নিয়ে ডিপিআরসি তে চলে আসেন, আমি এগুলো আগে দেখি। দেখার পর এই এই ট্রিটমেন্ট আপনার এক প্রকার আর্থ্রাইটিস রোগ, এটা আর্থ্রাইটিস রোগের কারণেই সমস্যাটা হচ্ছে। এটার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাব থেরাপি, রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট করতে হবে। এগুলো কিছু ওষুধ আছে আপডেটেড ওষুধের পাশাপাশি আপনাকে বিভিন্ন ইলেকট্রোথেরাপি, এক্সারসাইজ এবং আপনাকে লাইফস্টাইল এগুলো চেঞ্জ করতে হবে। তো এটা একটা প্রসেস অফ ট্রিটমেন্ট। আপনি সকল পেপারস নিয়ে আপনি আসেন, আমি দেখে এটা যা যা ব্যবস্থা করার ইনশাল্লাহ করে দেবো। লক্ষণ প্রগনোসিস এক এক রকম, ফ্যাট অফ ডিজিজ এক এক রকম, এটা আপনাকে বুঝিয়ে বলতে হবে। আমি এক কথা এখন বলে দেওয়া খুব কষ্টসাধ্য, সেটা আপনার পেপার গুলো দেখে আপনাকে বুঝিয়ে বলে দেবো। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আজকের জন্য বিদায় নিতে হবে, আমরা আর ফোন নিতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আপনারা আমার যে পেজটা আছে, এই পেজটা থেকে আপনারা পেজে আপনাদের হয়তো অনেকের প্রশ্নের উত্তর পেয়েছেন, আশা করি এই পেজটা পুরো ভিডিওটা এই আমার যখন প্রোগ্রামটা শেষ হয়ে যাবে ভিডিওটা আবার রিপিট দেখলে আপনারা আশা করি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবং পেজে বিভিন্ন আমি বিভিন্ন যে অনলাইন পত্রিকাগুলোতে লিখছি ওই পত্রিকার লেখাগুলো আপনারা পড়লেন এবং শেয়ার করেও আশা করি উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, আপনারা চলাফেরা সাবধানে কাজ করবেন, একই কাজ একইভাবে বারবার করবেন না। ব্যথায় যদি কুসুম গরম সেঁক বা ঠান্ডা পানির সেঁক উপকারে আসে আপনারা দিতে পারেন। চলাফেরা কাজকর্মে সাবধানে করতে হবে, অনেক সময় সামান্য একটু ভুলে বড় একটা ইঞ্জুরি বা সমস্যা হয়ে যেতে পারে। আর বয়স অনুযায়ী আপনাদের খাদ্য তালিকা মেনটেন করতে হবে, কারণ সব বয়সে সব খাবার খাওয়া যাবে না, সব বয়সে সব কাজ করা যাবে না। যৌবন বয়সে আপনি হয়তো ভারী অনেক কাজ করতে পারবেন, একই কাজ যদি আপনি বৃদ্ধ বয়সে করতে চান তাহলে আপনার শারীরিকভাবে বিভিন্ন সমস্যা হতে পারে। এই জিনিসগুলো আমাদের মেনে চলতে হবে, আমাদের নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে সবাইকে। নিয়মিত হাঁটা অনেক উপকারে আসবে, শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন, বাত ব্যথা প্যারালাইসিস হাড় জোড়া রোগ থেকে মুক্ত থাকতে পারবেন, পাশাপাশি অন্যান্য যে ডিজিজগুলো আছে সেগুলো থেকেও আপনারা ভালো থাকতে পারবেন। আর আমার যে পেজ আছে পেজটি লাইক এবং শেয়ার করবেন যেন অন্যরা কিছুটা হলেও উপকারে আসে। এবং ডক্টর সুফিলা প্রধান একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে আপনারা পেয়ে যাবেন, অথবা লিঙ্কডইন বা টুইটারে আমার সুফিলা প্রধান নামে ওখানে গিয়ে আপনারা ডাটা পেতে পারেন। আমি নিয়মিত চেম্বার করি ডিপিআরসি হসপিটাল শ্যামলী রিং রোড ঢাকা, যে ফোন নাম্বারে কথা বলছেন এটা হসপিটালের হটলাইন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।